শ্রোতা বন্ধুরা, আমার চ্যানেল মজুমদার ইউটিউব বাংলা এর পক্ষ থেকে আমি আপনাদের সবাইকে জানাচ্ছি অশেষ প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। তো পূর্ববর্তী ভিডিওগুলোতেও, মানে আগের ভিডিওগুলোতেও স্বরসন্ধি সম্পর্কে আরও অনেক আলোচনা করা হয়েছে। তো আমরা আলোচনা করে শেষে গিয়ে পৌঁছেছিলাম আ এবং দীর্ঘই, আয়ের সঙ্গে দীর্ঘই যুক্ত হলে সেটা এ হয়ে যায়। এরপরে আজ আমরা উপস্থিত হয়েছি অ যুগ রস্ব সমান অ, এখান থেকে আলোচনা করব। আমরা আলোচনা শুরু করব। তো ও অকার কিংবা আকারের পর, অকার কিংবা আকারের পর হ্রস্বকার কিংবা দীর্ঘকার থাকলে উভয় মিলে অকার হয় এবং সেই অকার পূর্ববর্ণে যুক্ত হয়। যেমন চন্দ্রোদয়, চন্দ্র, এখানে চন্দ্র বলতে অ আসছে। যুগ উদয়, উদয়ের হ্রস্ব অ এর হ্রস্ব মিলে হয়ে গেছে চন্দ্রোদয়। তেমনি হিত উপদেশ, হিত, এখানে হিত, হিতে হিত, হিত বলতে থ, ত এর অ। যুগ উপদেশের হ্রস্ব ত এর অ এর সঙ্গে উপদেশের হ্রস্ব একত্রিত হয়ে অ হয়ে গেছে। অ মানে অকার, অ এর কার মানে অকার। তো হিত যুগ উপদেশ শেষে হয়েছে হিত উপদেশ। তেমনি নরুত্থম, কাব্যোদ্যান, গাত্রোত্থান, পরোপকার, পাদুদক প্রভৃতি। আগেও আলোচনা করা হয়েছে অ যুগ দীর্ঘ সমান অ মানে অকার হয়। যেমন চঞ্চল ও উর্মি, চঞ্চল, চঞ্চলের ল বলতে অ এসে যায়, আর উর্মির হ্রস্ব দীর্ঘকার। ল এর ল বলতে যে অ এসে যায়, সেই অ এর সঙ্গে যখন দীর্ঘ মিলিত হয়েছে তখন অকার হয়ে গেছে। চল উর্মি, চঞ্চল যুগ উর্মি সমান চঞ্চল উর্মি। ঠিক তেমনি চল উর্মি, নবযুগ উড়া নবুড়া। আযুগ হ্রস্ব এটাও অ হয়ে যায়, অ হয়ে যায় মানে অটার ব্যবহৃত হয় না, অকার হয়। যেমন কথা যুগ উপকথন, এখানে কথা থয় আকার যুগ হ্রস্ব, থয় আকার যুগ উপকথনের হ্রস্ব মিলিত হয়ে অকার হয়েছে। সেই অকারটি থয়ের একার আর অকার হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই কথা যুগ উপকথন শেষে কথোপকথন হয়ে গেছে। তেমনি মহাযুগ উদয় মহোদয়, যথাযুগ উচিত যথোচিত, দুর্গাযুগ উৎসব দুর্গোৎসব, আরও আছে বিদ্যুপার্জন, গীতোক্ত, মহোত্তম, মহোপকার প্রভৃতি। সূত্রে আমি আগেও বলেছি আয়ের সঙ্গে দীর্ঘ যুক্ত হলে অ মানে অকার হয়ে যায় সন্ধির বেলায়। যেমন মহাযুগ উর্মি, এখানে মহা, হ এর আকারের সঙ্গে উর্মির দীর্ঘ মিলিত হয়ে অকার হয়েছে এবং সেই অকারটি হ এর অকার মানে হয়ের একার আকার মানে অকার, অকার হয়ে শেষে শব্দটি হয়েছে মহুর্মি। তেমনি গঙ্গুর্মি, গঙ্গা যুগ উর্মি, এখানে গঙ্গার আকার এবং উর্মি দীর্ঘ মিলে হয়ে গেছে গঙ্গুর্মি। অ এর সঙ্গে হ্রস্ব ঋকার যুক্ত হলে অর হয়। তাছাড়া অকার কিংবা আকারের পর হ্রস্বরই থাকলে উভয় মিলে অর হয় এবং এই অর রেফ হয়ে পরবর্ণের মাথায় বসে। যেমন উত্তম, উত্তম যুগ ঋণ, এখানে ম এবং রি, এখানে ম বলতে ও এসেছে এবং রিটা একত্রিত হয়ে রেফ হয়ে গেছে, আর সেই রেফটি মূর্ধন্যের মাথায় বসেছে। তো সেইভাবে উত্তম যোগ ঋণটা সন্ধির বেলায় সেটা উত্তমর্ণ হয়ে গেছে। তেমনি অধম যোগ ঋণ সমান অধমর্ণ, যুগ যুগ ঋষি যুগর্ষি, বীর যুগ ঋষভ বীরর্ষভ, আরও আছে দেবর্ষি বিপ্রর্ষি প্রভৃতি। সূত্রে আমি আগেও বলেছি আয়ের সঙ্গে হ্রস্বটি যুক্ত হলে সেটাও অর হয়ে যায়। আগের সূত্র মতো শুধু সেটা ছিল অয়ের সঙ্গে হ্রস্বরি যুগ হয়ে অর হয়েছিল, এটাও ঠিক সেইভাবে আয়ের সঙ্গে হ্রস্বরি যুক্ত হয়ে সেটাও অর হয়। আগের সূত্র মতোই প্রায়। তো মহাযুগ ঋষি মহর্ষি, রাজার যুগ ঋষি রাজর্ষি, মহাযুগ ঋষ মহর্ষ। ও যুগ ঋত, অয়ের সঙ্গে ঋত যুক্ত হলে আর্থ হয়ে যায়। যেমন শীত, তালব্য সহযোগার্থ,
ত বলতে অ এসেছে, অ এর সঙ্গে যখন ঋত একত্রিত হয়েছে তখন বিচ্ছিন্ন সমস্ত শব্দটা একত্রিত হয়ে হয়েছে শীতার্থ, তেমনি ভয় যুগ ঋত ভয়ার্থ, দুঃখ যুগ ঋত দুঃখার্থ ইত্যাদি। ঠিক তো ধ্রুব, আয়ের সঙ্গে ঋত যুক্ত হলে সেটাও আর্থ হয়। যেমন ক্ষুধা, ক্ষুধা ধয় আকার, আকারটা ঋষ হ্রস্ব ঋষ সঙ্গে যুক্ত হয়ে ঋত হয়েছে। তো এভাবে ক্ষুধা যুগ ঋত ক্ষুধার্থ, পিপাসা যুগ ঋত পিপাসার্থ, বেদনা যুগ ঋত বেদনার্থ। অ এর সঙ্গে এ যুক্ত হলে ঐকার হয়ে যায়। যেমন জনেক, জন যুগ এক, এখানে অনেকে বলতে পারেন জন যুগ এক জনেক হওয়ার কথা, কিন্তু আসলে এই জনেক শব্দটা শুদ্ধ নয়। আমাদের ব্যাকরণ বলছে অ এর পরে এ হলে ঐকার হয়ে যায়। এখানে ও আমরা আপনার প্রশ্ন করতে পারেন ও পেলাম কই, এখানে জন বর্গীয় দন্তীয় ন, ন বলতে অ এসেছে, তো সেই অ এর সঙ্গে একের এ যখন যুক্ত হয়েছে তখন ওটা ঐকার হয়ে গেছে। তাই জন যুগ এক সেটা হয়ে গেছে জনৈক, সর্বযুগ এব সর্বৈব, হিত যুগ এসি হিতৈষী। আবার আয়ের সঙ্গে এ যুক্ত হলে সেটাও ঐকার হয়ে যায়। সদা যুগ এব, এখানে সদা দয় আকারের সঙ্গে এবের এ যুক্ত হয়ে ঐকার হয়ে গেছে, এবং এই ঐকারটি দয়ের আগে লেগে গেছে, তো শেষে শব্দটা হলো সদৈব, তেমনি তথৈব বসুধৈব ইত্যাদি।